foundation training on sustainable development goal SDG for special education of disabled children in Bangladesh শিক্ষক স্বাধীনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে মাননীয় সভাপতি গান ডেভেলপমেন্ট সোসাইটির চেয়ারম্যান জনাব খন্দকার মুস্তাফিজুল ইসলাম জীবন উপস্থিত আছেন প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী প্রিয় ভাজন সাবেক সিনিয়র সচিব সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান আমার শ্রদ্ধা ভাজন জনাব আব্দুস সামাদ মহোদয় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন ধনবাড়ি উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার নালিতাবাড়ির আরেক কৃতি সন্তান জনাব মোহাম্মদ সামিউল হক উপস্থিত আছেন প্রতিবিন্দু বিষয়ক কর্মকর্তা মুসলিম আক্তার মাসুদা উপস্থিত আছেন মধুপুর উপজেলার ভাইস চেয়ারম্যান আদিবাসী নেত্রী বিশেষ জস্টিনা ডক্রে আরও উপস্থিত আছেন রান ডেভেলপমেন্ট সোসাইটির সম্মানিত নির্বাহী সদস্যবৃন্দ উপস্থিত সম্মানিত শিক্ষকবৃন্দ ও প্রতিবন্ধী অটিস্টিক বাচ্চারা আমি সবাইকে রান ডেভেলপমেন্ট সোসাইটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি সম্মানিত উপস্থিতি আমার বক্তব্যের শুরুতে আমি স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমি স্মরণ করছি বঙ্গবন্ধুর করছি জাতির সেই বীর সূর্য সন্তানদের যাদের বিনিময়ে আজকে আমরা এই স্বাধীন বাংলাদেশ পেয়েছি সম্মানিত উপস্থিতি আপনাদের সদয় অবহেলায় প্রতিষ্ঠা লগ্ন থেকে অদ্যপদি পর্যন্ত অটিস্টিক প্রতিবন্ধী ছেলে মেয়েদের কুসংস্কারকে উপেক্ষা করে মাননীয় প্রধানমন্ত্রীর শিক্ষা সবার অধিকার এই প্রতিবদ্ধকে সামনে রেখে অটিস্টিক প্রতিবন্ধীদের ছেলে মেয়েদের স্কুল প্রতিষ্ঠার মাধ্যমে তাদের শিক্ষার ব্যবস্থা করে যাচ্ছে এলাকার সামর্থ্যবান ধন্য ব্যক্তিবর্গ ধনাঢ্য ব্যক্তিবর্গ সুশীল সমাজ সর্বোপরি রান ডেভেলপমেন্ট সোসাইটির নির্বাহী সদস্যদের ঐকান্তিক সহযোগিতায় পত্র বিদ্যালয় প্রায় 20,000 অটিস্টিক ও প্রতিবন্ধী পিছিয়ে পড়া এই অটিস্টিক ও প্রতিবন্ধীদের লেখাপড়ার সুযোগ করে দিয়েছে প্রায় 1,000 বেকার যুবক যুবতী বিনা বেতনে অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ে শিক্ষাদান এবং অভিভাবকদের সচেতনামূলক কর্মসূচিতে অংশগ্রহণ করছে রান ডেভেলপমেন্ট সোসাইটি অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়গুলিতে বিনামূল্যে শিক্ষা উপাত্তহাতি অন্তর্ভুক্ত হয়েছে সম্মানিত উপস্থিতি আমরা যদি জাতির সামগ্রিক উন্নয়ন করতে চাই বাংলাদেশের এই 7% এই পশ্চাৎপদ অটিস্টিক ও প্রতিবন্ধীকে যদি এগিয়ে নিয়ে না আসে তাহলে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়া আদৌ সম্ভব নয় এই সোনার বাংলা গড়তে হলে আমাদের দক্ষ জনবল অর্থাৎ প্রশিক্ষিত শিক্ষক দরকার সেই ধারাবাহিকতায় রান ডেভেলপমেন্ট সোসাইটি আয়োজন করছে শিক্ষকদের এই প্রশিক্ষণ কোর্স সম্মানিত অতিথিবৃন্দ আমি আপনাদের কাছে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ডিজি মহোদয়কে আমার সামনেই ফোন দিয়েছিলেন এবং বলেছিলেন যে প্রতিষ্ঠানগুলিকে কেন স্বীকৃতি এবং এমপিওর আওতায় আনা হচ্ছে না আমি আপনার কাছে বিনীত অনুরোধ করব আপনি যেন আমাদের এই বিদ্যালয়গুলির প্রতি সুদৃষ্টি রাখেন যেন আমাদের এই বেকার অসহায় যুবক যুবিতারা যেন কর্মক্ষম হয় জাতি গঠনে বঙ্গবন্ধু সোনার বাংলা গঠনে যেন তারা ভূমিকা রাখতে পারে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম থ্যাংক ইউ আজকে মোটামুটি বেশি ভালোও না আপনাদের দোয়া ধনবাড়ি নওয়াববাড়ি নওয়াববাড়িতে আজকে 7 দিন ব্যাপী প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষয়িত্রী এ প্রশিক্ষণ উপলক্ষে আজকে আমি প্রতিষ্ঠা শুরু করেছি রান ডেভেলপমেন্ট সোসাইটির সহযোগিতায় এখন আমাদের ইলিয়াস রাজ যে কথাটা বলেছেন আমরা শুধু শুনি কিন্তু বাস্তবে এখন আজকে যে প্রধান অতিথি যিনি আছেন আমরা মধুপুরের আদিবাসী
आदिवासी गारो आदिवासी हाजमोना कर्मकर्ता ग्राम डेवलपमेंटर महासचिव एवं आमार सामने उपस्थित आछेन विभिन्न प्रतिबंधी स्कूल शिक्षक शिक्षिका एवं छात्र छात्रीगण सकल के आमार सालाम आसलामु आलैकुम। আমি প্রথমে ধন্যবাদ দিতে চাই রান ডেভেলপমেন্ট সোসাইটিকে, কারণ তারা সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করেছেন। আর এই অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে আপনারা প্রতিবন্ধিতার বিষয়ে একটা সম্যক ধারণা পেয়ে যান। সম্যক ধারণা বলতে আমি যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে যে প্রতিবন্ধিতাটা কী সে বিষয়টা আপনারা জানতে পারেন, প্রতিবন্ধিতার ধরন কী, তারপর দেখা যাচ্ছে অটিজম কী, অটিজম কেন হয়, অটিজমের লক্ষণগুলো কী, অটিজম থেকে বাঁচার উপায়গুলো কী, এই ভাড়া যে এই প্রশিক্ষণের মাধ্যমে এই প্রতিবন্ধিতার বিষয়ে যে সম্যক ধারণা পেয়ে যাবেন। আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, আপনারা যার যার স্কুলে ফিরে গিয়ে, আমার মনে হয় আপনারা প্রত্যেক স্কুল থেকে তিন চারজন কিংবা পাঁচজন এসেছেন, তো আপনাদের যে সহকর্মী আছে তাদের সাথে আপনারা এই বিষয়টা নিয়ে আলোচনা করতে পারেন, এমনকি প্রতিবন্ধী বাচ্চাদের যে বাবা মা রয়েছে তাদেরকে আপনারা কাউন্সিলিং করতে পারেন, পাশাপাশি সমাজের মানুষকে সচেতন করতে পারেন। এই এখান থেকে যে প্রশিক্ষণ নিয়ে আপনারা যে জ্ঞান অর্জন করে যাবেন এটা নিজেদের মধ্যে সীমাবদ্ধ রাখবেন না। আপনারা দেখা যাচ্ছে যে সমাজের সচেতন মানুষ হিসাবে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা, বিশ্বের অনেক প্রতিবন্ধী যারা রয়েছেন এদের মধ্যেও অনেক আছেন তারা সমাজে অসামান্য অবদান রেখে গেছেন, যেমন ব্রিটিশ বিজ্ঞানী আপনার স্টিফেন হকিংস, উনি প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও সমাজে অসামান্য অবদান রেখে গেছেন। তো আপনি সচেতন করবো আর আমরা এই প্রশিক্ষণের মধ্যে সীমাবদ্ধ না থেকে মাঠ পর্যায়ে কাজ করব, এই উদ্যোগ আর প্রত্যয় নিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আজকের এই প্রশিক্ষণ অনুষ্ঠানে আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাক্তন সিনিয়র সচিব নৌপরিবহন মন্ত্রণালয় ও বিভাগীয় কমিশনার খুলনা বিভাগ এবং বর্তমানে চেয়ারম্যান সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন জনাব মোহাম্মদ আব্দুস সামাদ ফারুক স্যার আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন। উপপরিচালক জেলা সমাজসেবা কার্যালয় টাঙ্গাইল জনাব মোহাম্মদ শাহ আলম, সফিকুল ইসলাম নির্বাহী সদস্য রান ডেভেলপমেন্ট সোসাইটি ধনবাড়ী টাঙ্গাইল, কনসালটেন্ট রান ডেভেলপমেন্ট সোসাইটি ধনবাড়ী টাঙ্গাইল জনাব নীলিপ রং, এবং মহিলা ভাইস চেয়ারম্যান মধুপুর উপজেলা পরিষদ মধুপুর জনাব চস্টিনা নকরে। এছাড়াও আমার মাঝের মঞ্চের সম্মুখ উপবিষ্ট সকল পর্যায়ের প্রশিক্ষণার্থী শিক্ষকবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীবৃন্দ সবাইকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। র্যান ডেভেলপমেন্ট সোসাইটি কর্তৃক আয়োজিত আজকের এই প্রশিক্ষণ অনুষ্ঠানে আমি উপজেলা নির্বাহী অফিসার হিসেবে উপস্থিত হই, কারণে যে আমি আমার শিক্ষক এবং স্যারকে পেয়েছি আমার হাতে খড়ি, মূলত স্যারের মাধ্যমেই। আমি যখন খুলনার প্রফেশনার ছিলাম স্যার তখন, এবং স্যারের মাধ্যমেই আমরা আমাদের এই প্রাতিষ্ঠানিক যে জ্ঞান অনুকগুলো আছে এগুলো আমরা লাভ করেছি। আমি এই এই কারণে স্যারের প্রতি কৃতজ্ঞ। এছাড়াও স্যারকে আমি পরিচিত হয়েছি স্যারের মাধ্যমে যে আমি নালিতাবাড়ির একজন কৃতি সন্তান, স্যারও নালিতাবাড়ির একজন কৃতি সন্তান। এই উপলক্ষে স্যারকে পেয়ে আমি ধন্য। র্যান ডেভেলপমেন্ট সোসাইটি আমি আসার পর যে কার্যক্রমগুলো দেখতে পেয়েছি যে তারা প্রতিবন্ধীদেরকে নিয়ে কাজ করছে, তাদের কার্যক্রমগুলো আমার কাছে ভালো লাগে। প্রতিবন্ধীদেরকে নিয়ে তারা যেই প্রাতিষ্ঠানিক কার্যক্রমগুলো করছে এসডিজি অর্জনে এটি সহায়ক ভূমিকা পালন করবে বলে আমরা মনে করি। এসডিজির যে গোলগুলো আছে, গোল অর্জনের ক্ষেত্রে একটি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল আমরা অর্জন করতে চাইলে প্রতিবন্ধীদেরকে অবশ্যই কর্মক্ষম হিসেবে গড়ে তুলতে হবে, এবং এই কর্মক্ষম হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে তাদেরকে কোয়ালিটি এডুকেশন আমাদেরকে প্রদান করতে হবে। এই কোয়ালিটি এডুকেশন আমরা দিতে পারি তাদেরকে একটু টেকনিক্যালভাবে, কারণ যেহেতু তারা একটু অন্যভাবে সমাজে বেড়ে উঠেছে তাদের শিক্ষাটা ঠিক সেইভাবেই আমাদেরকে দিতে হবে, এবং এটি আপনারা সুচারুরূপে দিবেন বলে আমি প্রত্যাশা রাখি। আমি বিশ্বাস রাখি যে স্যার প্রচণ্ড মাত্রায় একটি কর্ম অনুরাগী মানুষ। স্যার খুলনাতে থাকা অবস্থায় ভিক্ষুক মুক্তকরণের যে কার্যক্রম করেছিলেন সেটি পরবর্তী সময়ে সমগ্র বাংলাদেশে এটি গ্রহণ করা হয়, এবং ভিক্ষুক মুক্তকরণ কার্যক্রম মূলত স্যারই, এবং স্যারের এই উদ্যোগের কারণে এটি পরবর্তীতে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক অত্যন্তভাবে সমাদৃত হয় এবং এটি সমগ্র বাংলাদেশে এই কাজ। স্যার বর্তমানে আমাদের এই
সোসাইটি ফর ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন স্যার, যেখানেই তার কার্যক্রম পদক্ষেপ রেখেছেন বলে আমি বিশ্বাস রাখি। আপনাদের যে এমপিওর কার্যক্রমগুলো চলমান আছে আমি বিশ্বাস করি যে স্যার যেহেতু দায়িত্ব গ্রহণ করেছে এবার আপনারা সেই সফলতাটি দেখতে পাবেন এবং আপনারাও এমপিওভুক্ত হতে পারবেন, আমি এই প্রত্যাশাই রাখছি এবং স্যারের উত্তরোত্তর সাফল্য কামনা করে আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্য এখানেই সমাপ্তি টানছি। ধন্যবাদ। অটিস্টিক প্রতিবন্ধীদের জন্য যে প্রশিক্ষণ কর্মশালা তার সম্মানিত সভাপতি, এই সোসাইটির সভাপতি মহাসচিব, সমবেত সুধীমণ্ডলী, বিশেষ করে মঞ্চে যারা মঞ্চকে আলোকিত করেছেন তার ভিতরে আমার প্রিয় সহকর্মী জনাব সামিউল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ধনবাড়ী, এবং মুসলিমা আক্তার মাসুদা, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা, জনাব ইলিয়াস রাজ, মহাসচিব প্রাণ ডেভেলপমেন্ট সোসাইটি, জাস্টিনা নকরেট, ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ, খন্দকার মুস্তাফিজুল ইসলাম জীবন, সভাপতি প্রাণ ডেভেলপমেন্ট সোসাইটি সহ অন্যান্য সহকর্মীবৃন্দ এবং সুধীমণ্ডলী এবং আমাদের ছোট্ট বন্ধুরা, শিশুরা এবং বিভিন্ন জেলার থেকে এসেছেন আপনারা, যেটা খুব ভালো লাগছে। সবাইকে শুভেচ্ছা জানিয়ে, শ্রদ্ধা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শুরু করছি। আজকে এই বিজয়ের মাসে প্রথমেই আমি গভীর শ্রদ্ধায় স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা, স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার জন্ম না হলে এই দেশ স্বাধীন হতো না এবং আমরা পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারতাম না। কাজে সেই মহামানবকে, সেই সিংহদের মানুষকে গভীর শ্রদ্ধা এবং আল্লাহ পাকের কাছে তার জন্য মাগফিরাত কামনা করছি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাকে কাছ থেকে দেখার সুযোগ হয়েছে, একজন কর্মবীর মানুষ, এই যে কোভিডের মধ্যেও যেভাবে পরিশ্রম করে গেছেন এবং দেশকে যেভাবে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন, আমাদের অর্থনীতি শক্তিশালী হচ্ছে, আমাদের কৃষি শক্তিশালী হচ্ছে, আমাদের জীবন উন্নত হচ্ছে এবং পৃথিবীর বুকে আমরা সম্মানের সাথে দাঁড়াচ্ছি, তাকেও আমাদের শ্রদ্ধা, আল্লাহ পাকের কাছে আমরা দোয়া করি যেন তাকে দীর্ঘ জীবন তিনি দান করেন এবং কর্মময় জীবন দান করেন। ডক্টর আব্দুর রাজ্জাক এই এলাকার এমপি, মাননীয় কৃষিমন্ত্রী, আমাদের শ্রদ্ধেয় অভিভাবক, অত্যন্ত একজন নক্ষত্র মানুষ। মানে আমি একজন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র, কৃষি প্রকৌশলী, একজন কৃষিবিদ, সেই হিসাবে তো একটা সম্পর্ক। আরেকটা সম্পর্ক হচ্ছে আমার বাড়ি নালিতা বাড়ি, এটা হচ্ছে ধন বাড়ি, দুইটাই বাড়ি আছে। হ্যাঁ, এবং এই অনুসারের বাড়িও নালিতা বাড়ি। এই ধন বাড়ির উপর দিয়ে বহু গিয়েছি, কিন্তু এখানে যে এরকম একটা চমৎকার নবাব বাড়ি আছে দেখা হয় না। এই রান ডেভেলপমেন্ট সোসাইটি তারা যে দয়া করেছিলেন তাই দেখা হলো, না হলে এইটা হয়তো দেখাই হতো। তার জন্য আপনাদেরকে শ্রদ্ধা অভিনন্দন। ডক্টর, আমি সাতক্ষীরাতে জেলা প্রশাসক 2009 সালে, এই সময় আইলা আসলো। আপনারা জানেন যে 24 মে 2009 তারিখে আইলায় সারা উপকূল লন্ডভন্ড এবং সাতক্ষীরা সবচেয়ে ক্ষতিগ্রস্ত। আমার মানে ঘুম নাই, মানে আমার জীবনের সবচেয়ে টাফ সিচুয়েশন মোকাবেলা করতে হয়েছে। মানে সকাল 7টার থেকে রাত 11টা 12টা পর্যন্ত সারা কৃষি বিশ্ববিদ্যালয় অনেকটা একই এলাকা, আমি বলে যে যা লাগবে এবং আমি যে পরিমাণ বরাদ্দ চেয়েছি চাল ডাল সাথে সাথে একদিনের খালি মোবাইলে, এবং আমি যখনই ফোন করেছি ধরেছেন, সহায়তা করেছেন। কাজে এই যে দুর্গত কয়েক লক্ষ মানুষকে খাদ্য দেওয়া, এত মানুষ মারা গেছেন তাদেরকে রক্ষা করা, পুনর্বাসন করা, এটা যদি ওনার মতো একজন প্রোগ্রেসিভ মাইন্ডেড এবং ডাইনামিক এবং অত্যন্ত মানবদরদী মানুষটা হতো, তাহলে কিন্তু এই সহায়তা পাওয়া যেত না। মানে আমি যখন যেটা চেয়েছি সাথে সাথে উনি দিয়ে দিয়েছেন, ভালো মতো আরও কাজ করার, সেবা করার সুযোগ করে থাকি। নবাব আলী চৌধুরী সম্পর্কে একটা কথা বলি, আপনারা গর্ব করতে পারেন। আমি যেহেতু আমি বিজ্ঞানের ছাত্র হলেও ইতিহাস আমার খুব প্রিয় বিষয়, ইতিহাসের আদ্যপান্ত। আপনারা যারা পড়াশোনা করেন তারা বলেন তো মরা মানুষের কিচ্ছা কাহিনী করে লাভ কী, তাই না?
ইতিহাস পড়তে যে আমাদের একজন ক্যাবিনেট সেক্রেটারি ছিলেন ডক্টর আকবর আলী খান, অত্যন্ত পণ্ডিত লোক, ইতিহাসে প্রথম শ্রেণীতে প্রথম, ফার্স্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইতিহাসের। কাজে ওই ইতিহাসের মানুষদের দিকে আমি তাকিয়ে থাকি। আমি ওই পেলি মিউজিয়ামে যাই, মিউজিয়ামে গেলে গ্রিসের অ্যারিস্টটল, সক্রেটিস, প্লাটো তাদের সাথে দেখা সাক্ষাৎ হয়। এই 5,000 বছর আগের মানুষদের শুনেছেন না? সেই লাঠিও আমি দেখেছি ইস্তাম্বুলে একটা জাদুঘরের মধ্যে, মুসা আলাহ ইসলামের সেই লাঠি আছে, রসুল করিম সাল্লাহ সাল্লামের অনেক জিনিস সেখানে আছে। কাজে বহু দেখা হয়েছে। একটা গাছ দেখেছি মিউজিয়ামের ভিতরে, গাছের গুড়া, আমাদের দেশে যে গরুর গাড়ির চাকা আছে না, গরুর গাড়ির চাকাটা কীরকম বড়, এর চাইতে 3-4 গুণ বড় করে ওই গাছের একটা অংশ কেটে ওয়ালে লাগানো হয়েছে। গাছটার বয়স হচ্ছে 25,000 বছর এবং প্রতি 100 বছরে কতটুক কতটুক বাড়ছে সেটা দেখানো, বুঝলেন? এটা মিউজিয়ামের সম্পত্তি, ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম অফ আমেরিকা। মুসা আলাইহিস সালামের কথা কেন বললাম, পবিত্র কোরআনে আছে যে মুসা আলাইহিস সালাম মান্না এবং সালোয়া এই দুইটা খাবার আল্লাহর তরফ থেকে পেয়েছিলেন এবং ইহুদি জাতিকে খাওয়াইছিলেন, এবং ইহুদি জাতিদের ভিতরে কোনো প্রতিবন্ধী নাই। কথা বোঝা গেল যে উনি এই বেহেস্তের খাবার তার কৌমকে খাওয়াইছিলেন, এবং ইহুদি আমি বহু দেখছি আমেরিকায় বা ব্রিটেনে। তারপরে হচ্ছে যখন হয়ে গেছে তখন তাদেরকে আমরা কিভাবে ডেভেলপ করতে পারি, আমি মানে এ বিষয়ে বিশেষজ্ঞ না, কিন্তু আমি নিজে খুলনাতে সামিউল হক বলেছে, খুলনাতে আমি বহু কাজের সাথে সংশ্লিষ্ট ছিলাম খুলনায় বিভাগীয় কমিশনার থাকাকালীন এবং সাতক্ষীরাতে, এই বাল্য বিবাহ বন্ধ করা এবং হচ্ছে নারী নির্যাতন বন্ধ করার জন্য আমার একটা কর্মসূচি ছিল ইউনিসেফের সাথে। মেয়েদের শারীরিক গ্রোথ হয় না, 18 বছরের আগে বিয়ে দেওয়া যাবে না, সরকারের নির্দেশ। 12-11 বছরের মেয়েকে ধনবাড়ির থেকে শৈশবাড়ি নিয়ে বলে যে 18 বছর হয়ে গেছে, 19 বছর হয়ে গেছে, দিয়ে এরকম বিয়ে দিয়ে দেয়, বুঝতে পারছেন? 21 বছরের নিচে কোনো ছেলেকে বিয়ে করানো যাবে, কারণ আমরা বাঙালি তো এমনি লিন অ্যান্ড থিন। ক্রিকেট খেলায় দেখেন না আমাদের, কারণ কি জানেন? আঙ্গুর ফল বেশি খায়, ফল বেশি খাওয়ার জন্য তাদের শরীরে পুষ্টি বাড়তেছে, লম্বা হচ্ছে, চেহারা সুন্দর। সেই কবরে যে গোড়াগড়ি দিয়েছে এবং দাঁড়িয়েছিলেন, এখন ফেরেশতারা বলছেন যে জিজ্ঞাসা করবে না কবরে, আমরা ইসলাম ধর্মে যারা বিশ্বাস করি কবরে এসে তো ফেরেশতা জিজ্ঞাসা করে যে আপনার ধর্ম কি বলেন, আপনার প্রফেট কি বলেন, হ্যাঁ আপনি কোন ধর্মে বিশ্বাসী, আপনার রসুলের নাম বলেন। ফেরেশতারা এখানে এই 100 বছর আগে, 60 বছর আগে, 50 বছর আগে খ্রিস্টান মিশনারিরা আসছেন। প্রথম মিশনারিরা আসছেন 1893 সালে শ্রীরামপুর মিশনারি কলকাতার কাছে আসছে, কি যে ভারতীয়দের একটু আমরা মানুষ করি, জাতে তুলি। কষ্ট করেছে, আপনি কষ্ট, আমি কষ্টের কথাটা বলছি, তাদের উদ্দেশ্য খারাপ ভালো এগুলো নিয়ে আমি কথা বলছি। উদ্দেশ্য আমি খাবার নাই, সাপে বাঘে দৌড়ায়, পায়ে হাইটা 30 কিলোমিটার, বলে যে আপনি এখানে থাকবেন, যে 30 কিলোমিটার ভিতরে কোনো মানুষই নাই, পানীয় নাই, বিদ্যুৎ নাই, গ্যাস নাই, বলে যে মাপ চাই আমি থাকব। যে তারা জীবনকে বাজি রেখে ধর্মপ্রচার থাকছে, যেসব ছেলে মেয়েরা আছে তাদেরকে বলবো যে তোমরা দেশের জন্য সম্পদ। এই যে ঢাকা সিটি কর্পোরেশনের আবর্জনা, আপনারা দেখছেন যে এইটা আবর্জনা নিয়ে একটা, সব সিটি কর্পোরেশন পৌরসভা এই আবর্জনা কাজ করতে পারবে, কাজে তাদেরকে অবহেলা নয়, তাদেরকে আপনার চেষ্টা করব ভালো করে দক্ষ হিসেবে গড়ে তোলার জন্য। আর আপনারা যেসব স্কুল পরিচালনা করতেছেন, যারা শিক্ষক আছেন, ম্যানেজিং কমিটি আছে, বলবো যে আপনারা দায়িত্ব নিয়ে কাজ করবেন। সরকার মাননীয় প্রধানমন্ত্রী জানেন যে, এবং তার কন্যা সায়মা ওয়াজেদ জানাচ্ছি, ধনবাড়ির এই চমৎকার মনোরম পরিবেশে এবং একটা বিখ্যাত জায়গায়
নবাব আলী চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবকদের একজন জানাচ্ছি এবং আমরা চাই আমাদের প্রত্যেকটা জানিয়ে আমাকে আমন্ত্রণ করার জন্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরদিন। অটিস্টিক এবং প্রতিবন্ধী শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালার সম্মানিত প্রধান অতিথি এবং আজকের এই আয়োজনে যে মধ্যমণি জনাব আব্দুস সামাদ স্যার, উনি সিনিয়র সচিব ছিলেন এবং বর্তমানে চেয়ারম্যান সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, এবং উনি আমাদের প্রধানমন্ত্রীর অত্যন্ত কাছের একজন মানুষ, আমি তাকে শ্রদ্ধাভরে স্মরণ করছি। আমাদের মাঝে স্যার উপস্থিত হয়ে আমাদের এই আয়োজনকে সুন্দর এবং উনি আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব মুসলিম আক্তার মাসুদা, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মধুপুর, উপস্থিত আছেন রান ডেভেলপমেন্ট সোসাইটির মহাসচিব জনাব ইলিয়াস রাজ, উপস্থিত আছেন জনাব জসিনা নকরে, ভাইস চেয়ারম্যান মধুপুর উপজেলা পরিষদ। আমরা সৌভাগ্যবান মানুষ, এই জন্য বলছি যে আমরা স্বাধীনতার 50 বছর আমরা দেখলাম, আমরা উদযাপন করতে পারলাম এবং বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী, যার জন্ম না হলে এই দেশ স্বাধীন হতো না, আমরা তার জন্ম 100 বছর পূর্তি অনুষ্ঠান করতে পারছি, তার জন্য আমরা ধন্যবাদ, আমরা কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি বঙ্গবন্ধু এবং তার পরিবারের সকল সদস্যকে, কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি স্বাধীনতা 30 লক্ষ শহীদের আত্মত্যাগ এবং 2 লক্ষ মা বোনের আত্মত্যাগের বলিয়ানকে। আমরা আজ সুন্দর এবং সুষ্ঠুভাবে পালিত করতেছেন। এখানে আরও উপস্থিত আছেন আমাদের রান ডেভেলপমেন্ট সোসাইটির সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ, উপস্থিত আছেন ছাত্রছাত্রীবৃন্দ এবং আরও 20টা স্কুল বিভিন্ন জেলা থেকে আসছেন তাদের শিক্ষকবৃন্দ এবং অন্যান্য সকলকে আমার সশ্রদ্ধ সালাম, আসসালামু আলাইকুম। অনেক সুন্দরভাবে আমাদের সামাদ স্যার বক্তৃতা দিয়েছেন, অনেক সুন্দর কথা বলেছেন, প্রতিবন্ধী সম্পর্কেও বলেছেন, টিচারদেরকে কী দায়িত্ব পালন করতে হবে সে ব্যাপারেও বলেছেন। আমি তার সাথে একটু যোগ করি স্যারের সাথে যে প্রতিবন্ধী ছাত্রছাত্রীরা অত্যন্ত মেধাবী, কারণ আমি এই জন্য বলি যে আমি 5-7 বছর যাবত আমি আমার প্রতিষ্ঠানটা করছি, সেখানে ওরা ওইভাবে কথা বলতে পারে না, কিন্তু আমি স্কুলে গেলে ওরা আমাকে চিনতে পারে এবং আমাকে সম্মান করতে হবে, সেই সম্মানটা ওরা করার চেষ্টা করে এবং ওরা ওদেরকে একবার একটা কথা বললে, একবার একটা জিনিস যদি বোঝায় দেওয়া যায় সেটা ওরা মনে রাখতে পারে। তাই আপনারা যদি অতি সহজে ওনাদেরকে, যে ছাত্রছাত্রীদেরকে যদি আপনারা মায়ের আদর স্নেহে আপনারা একটু লেখাপড়া শেখান, আমার মনে হয় ওরা অনেক ভালো করবে। আমি পরীক্ষাস্বরূপ আমি আমার স্কুল থেকে করোনার আগে 2 বছর আগে 5-5টা ছাত্রছাত্রীকে পিএইচসি পরীক্ষা, মানে যে ক্লাস 5-এর যে পরীক্ষা হয়, স্যান্ডার পরীক্ষা হয়, সেই পরীক্ষাতে তাদেরকে অংশগ্রহণ করাইছিলাম। সেখানে 5 জনই ভালো রেজাল্ট করছে, 5 জনই পাস করছে। তো প্রথম দিকে ওরা স্কুলে তো এরকম পরিবেশ পায় নাই, তো যখন পরীক্ষার কেন্দ্রে গেছে তখন যে অন্যান্য ছাত্রদেরকে শেপ দেয়, এটা করে ওটা করে, একটু এলোমেলো করছে। পরে আমার টিচাররা গিয়ে পরে ওটাকে ওদেরকে সান্ত্বনা করছে, সান্ত্বনা দিছে এবং ওরা ওইভাবেই পরীক্ষা দিছে। যাই হোক, এটা একটা উদাহরণ যে আপনারা যদি মায়ের আদরে ওদেরকে আসলে লেখাপড়া শেখান, আসলে ওদেরকে দিয়ে অনেক কিছু করা সম্ভব। যে দায়িত্ব দিবেন ওরা সেই দায়িত্বটা 100%ভাবে পালন করবে। যে আপনারা আজকে আসছেন এখানে প্রশিক্ষণের জন্য, প্রশিক্ষণ দিতেছেন আপনারা,
সেখানে আমাদের প্রতিষ্ঠান রান ডেভেলপমেন্ট সোসাইটি আমরা চেষ্টা করতেছি আপনাদেরকে কিছু প্রতিবন্ধী সম্পর্কে কিছু জানার জন্য। আমরা এখানে কিন্তু সরকারি অফিসার যারা আছে যারা প্রশিক্ষণ দেয় আমরা কিন্তু তাদেরকে দিয়ে প্রশিক্ষণ দিয়েছি, তো সেই হিসাবে তারা আপনারা যারা প্রশিক্ষণ দিয়েছেন তারা হয়তো বুঝতেছেন কতটুকু। যাই হোক, আপনারা প্রশিক্ষণ দিয়ে আপনারা এইগুলি আবার ছাত্রছাত্রীদের মাঝে আপনারা ওদেরকে বোঝাই দেবেন, ওদেরকে বোঝাবেন আপনারা। যাই হোক, আমাদের চেষ্টা কোনো ত্রুটি নাই, আমরাও চেষ্টা করতেছি রান ডেভেলপমেন্ট সোসাইটি। আমাদের কাজ হলো আপনাদেরকে এবং এই স্কুলগুলিকে ভালোর দিকে ধাবিত করা, আমাদের স্কুলগুলিকে ছাত্রছাত্রীদেরকে কিছু শেখানো, শিক্ষকদেরকে কিছু শেখানো, এবং আমরা যেন স্কুলগুলিকে সরকারিভাবে মানে আমাদের এমপিও বলেন স্বীকৃতি বলেন এগুলির ব্যাপারে আমাদের সহযোগিতা করা, আমরা সেই সহযোগিতাটা আমরা করতেছি। আমাদের এতে কোনো আমাদের চেষ্টার কোনো ক্ষতি নেই। যাই হোক, স্বীকৃতি এমপিও এগুলি সরকারের ব্যাপার, সরকার যখন সিদ্ধান্ত নেবে তখন এগুলি হবে। কিন্তু অন্য অন্য কাজগুলি আমরা স্কুলের কাগজ চিপকে দেওয়া, আমাদের স্কুলের মানে অন্য অন্য সকল কাজকর্ম করে অফিসিয়ালভাবে জমা দেওয়া, এই কাজগুলি আমরা কিন্তু সঠিকভাবে এখন পর্যন্ত করছি। আমাদের যে স্কুলগুলি যে কাগজগুলি যে অবস্থায় আছে আমাদের সঠিক পর্যায়ে আছে এখন পর্যন্ত, আল্লাহর রহমতে আপনাদের দোয়া। যাই হোক, সরকারি ব্যাপার, সরকার এটা করবে, ওই জন্য আপনাদের এত টেনশন করতে হয় না। আর একটু সমস্যা এটা গভর্নমেন্টের ব্যাপার, অনেক কিছু যাইতেছে, তো অনেক সমস্যা যাইতেছে, আপনি এর মাঝে করোনা গেলো ওই গেলো বিভিন্ন কারণে হয়তো একটু দেরি হইতেছে, ওদের সামনে হবে কাজ চলছে। এখন আপনাদের গেটিংয়ের কাজ চলছে, এ বি সি এই প্রতিবন্ধী স্কুলগুলিকে তিনটা ভাগে ভাগ করছে, ভাগ করতেছে সরকারি ভাগ। যে স্কুলগুলি আপনি জমি আছে, শিক্ষক স্টাফ আছে, ছাত্রছাত্রী আছে, এগুলি কাগজ আমরা অনেক আগে জমা দিছি। আর ব্যক্তি নামে স্কুল যেগুলি আছে সেগুলি 10 লক্ষ টাকা করে জমা দিতে হবে। সেগুলি যারা যে সমস্ত স্কুল আপনারা এই কাজগুলি করছেন এই স্কুলগুলিকে এ গেটে ফেলবে হচ্ছে। তারপরে অন্য অন্য স্কুলে পর্যায়ক্রমে খুব বেশি স্কুল আবেদন করে নাই, হয়তো 1500, 1600, 1700 এইরকম স্কুলগুলি আবেদন হয়েছে, যাই হোক খুব বেশি না। আপনারা মনোযোগ সরকার, আপনারা এগুলি হলো যে স্যার বলছেন আমাদের প্রধান অতিথি স্যার, যখনই বেতন আসবে তখনই আপনারা অন্যদিকে ধাবিত হবেন, দেশিদের যেন না হয়, স্যারের কথাটা যেন ওইটা না হয়, আপনারা ওইভাবে ই করবেন। যেহেতু আপনারা কষ্ট করতেছেন প্রত্যেকটি স্কুলে 8-10 বছর, 7-8 বছর, 5-7 বছর যাবত আপনারা এই বাচ্চাদেরকে লেখাপড়া শিখিতেছেন, তো কষ্ট করতেছেন বিনা পরিশ্রমে। আমিও নিজেও একটা স্কুল দিচ্ছি, আমি শিক্ষকদের কিছুই দিতে পারি না, কিন্তু ছাত্রছাত্রীদেরকে মাঝে আমি হয়তো একটু নাস্তা দিই, আবার একজন তো যাতায়াতের জন্য তো গরিব মানুষ অনেক অনেকেই আছে, যাতায়াতের জন্য কিছু খরচ করেছি, শিক্ষকদেরকে আমি কিছুই দিতে পারি না এখন পর্যন্ত। তো মনে হয় যে আপনাদের ওই রকম কিছু বিনাশ্রম দিতেছে, এইটা হলো এটা একটা কিন্তু আপনাদের সোয়াবের কাজ করতেছে আপনারা, আমি মনে করি স্যারও তাই বলছে যে আপনারা যে সেবাটা করতেছেন এটা তো সোয়াব, কারণ এটা এমনই একটা বাচ্চাদেরকে আপনারা করিতেছেন যে বাচ্চাগুলি আমি স্কুল করার আগে আমি দেখছি যে বাচ্চাগুলি এটা আবদ্ধ করে রাখছে মানুষ, যে আমার প্রতিবন্ধী বাচ্চা একটা অভিশাপ মনে করছে। আজকে 5-7 বছরে আমার আমার স্কুলের মাধ্যমে হোক যেভাবেই হোক, এখন কিন্তু মানুষ ওই রকম না, ইচ্ছাকৃতভাবে স্কুলে নিয়ে আসে বাচ্চা, আমার কাছে ফোন করে যে আমার বাচ্চা আসে আমি নিয়ে আসি নিয়ে আসে। কিন্তু যখন শুরু করছি তখন একটা বাচ্চাকে বাচ্চার বাবাকে আমি ফোন দিছি, সেই বাচ্চার বাবা বলছে যে আমার বাচ্চা যে প্রতিবন্ধী এটা আপনি জানেন কেমনে, এটা আমার পড়শেই জানে না, মানে সেই বাচ্চাটাকে আবদ্ধ করে রাখছে। সেই বাচ্চা যখন প্রথম স্কুলে আসে সে যে আকাশের দিকে তাকায় তাকায় থাকে এই দেখে নাই, ঘরের আবদ্ধের ভিতরে ছিল, সে বাগানে প্রস্তাব আবদ্ধ করে করছে, ঘরের মধ্যেই করছে। সেইখান থেকে আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে, জননেত্রীর সহযোগিতায়, আমার প্রাইম মিনিস্টারের সহযোগিতায়, তার মেয়ে সাইমা ওজাইতের
উদ্যোগে আজকে কিন্তু সারা বাংলাদেশে প্রতিবন্ধীরা কিন্তু বাইরে আসছে, ঘরের ভিতরে আবদ্ধ বাচ্চা রাখেন কিন্তু নাই। আমি তো অনেক স্কুলে গেছি, আমি বিভিন্ন জায়গায় গেছি, দেখছি প্রত্যেকটা স্কুলে অনেক বাচ্চা, অনেক বাচ্চা, 250 বাচ্চা আছে স্কুলে এবং উপস্থিত হয়। সবচেয়ে খুশির ব্যাপার স্যার যে হতে কিন্তু আমরা সে পর্যায়ে নিয়ে যাইনি, এখন হয়তো আল্লাহ সে পরিবেশ দিতেছে, সামনের দিনগুলি হয়তো সেভাবে ওরা আগে আসবে। তো এই যে ওরা আগ্রহ করে আসে, সে আগ্রহ যেন কোনোভাবেই নষ্ট না হয় এইটা টিচারদেরকে মনে রাখতে হবে। ওই ভালোবাসাটুকু বাড়িতে যেভাবে পাইতেছে বাবা মার কাছ থেকে, স্কুলে আসা যেন ওই রকম ভালোবাসাটাই পায় তারা, তাহলেই ওদের এই আগ্রহটা মানে নষ্ট। যেমন আমি যে আমার ছোটো ভাই যেখান থেকে পৌর নির্বাচন করলো, তা আমি ভোট চাইতে গেছি, যে এক বাড়িতে গেছি তো পিছনের বাড়ি থেকে ওই বাচ্চাটা নড়াচড়া করতে মানে ও বুঝতে পারছে যে ও আধো আধো ভাষায় বলতেছে স্যার আসছে, স্যার আসছে, যে আমি যে ভোট চাইতেছি কথাটা শুনে। ওরা কত মেধাবী হয়, কত তীক্ষ্ণ ব্রেনের অধিকারী, অনেক কষ্ট করে অনেক এই প্রতিযোগিতা চালাইতেছে অনুষ্ঠানটা। ওকে ধন্যবাদ। আর আপনারা মানে একটু কষ্ট হইতে হইতেছে, থাকা খাওয়া বলে জানি না আপনাদের কষ্ট কতটুকু হইতেছে, তো তারপরেও পরিবেশটা ভালো আছে আমাদের। এমনি জমিদার বাড়ি, একটা ঐতিহ্যবাহী একটা বাড়ি আমাদের, আপনারা সেখানে আসছেন, আপনারা আমারও স্যারকে শ্রদ্ধা ভরে স্মরণ করে আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ আমাদের সকলের। আর স্যার, স্যারের সম্পর্কে আমি একটু বলি, আমি অতটুকু জানি না। একদিন স্যারের কাছে আমি গেছিলাম, একদিন স্যারের সাথে আমার দেখা হয়েছে অফিসে, এত আগ্রহ স্যার এই প্রতিবন্ধীদের কথা শুনে, অনেক সুন্দর করে আমার কাছ থেকে শুনছে, শোনার পরে সাথে সাথে সে প্রতিবন্ধী ফাউন্ডেশনের যে ডিজি আছে স্যারকে সাথে সাথে ফোন দিছে যে প্রতিবন্ধীদের নিয়ে তোমরা কী করতেছ। তো স্যারের কাছে অনেক কিছু আশা করার মতো অনেক কিছু আছে, তা আমি ব্যক্তিগতভাবে স্যারকে মানে অনুরোধ করে বলি যে স্যার প্রতিবন্ধীদের জন্য যদি কোনো কিছু সুযোগ থাকে সেই সুযোগটা স্যার আমাদেরকে দিবেন স্যার, আপনার প্রতি অনুরোধ। আর আপনি আমাদের যতটুকু সহযোগিতা করতেছেন এই নীলিপ বাবুর মাধ্যমে, স্যার হয়তো আপনার সাথে আমার কথা হয়, নীলিপ বাবু আমার সাথে অনেক কিছু বলে, সেখানে স্যার আপনার আমাদের এই স্কুলগুলি যাতে সরকারিভাবে কতটুকু স্বীকৃতি বা পাঠদানের স্বীকৃতি যাই হোক যেটি আসুক স্যার, সেই সুযোগটা মানে নিয়মতান্ত্রিকভাবে স্যার, অনিয়মতান্ত্রিকভাবে না স্যার, নিয়মতান্ত্রিকভাবে যদি আমাদের স্কুলগুলি পায় সেই সুযোগটা স্যার করে দেবেন। ভালো হবে।